হাদিসের আলোচনা করছেন আল্লাহর আলোচনা করছেন আমার নুরের নিমেষে ইসলাম ইসলাম শিক্ষা দিচ্ছেন হঠাৎ করে করে চমৎকার ঘটনা ঘটে গেল ঈদে যা আল হাসানু আল হোসাইনও কমিশনী কমিসমনি জামা কমিশনী আহমারানি ইমশিয়ানি ওয়ায়াসরানি নবিศรีসলাম কোরআন এর আলোচনা করছেন হাদিসের আলোচনা করছেন হাবিবศรีসলাম ইসলামের কথা বলছেন আল্লাহর পরিচয় দিচ্ছেন হঠাৎ করে ইদজা আল হাসানু ওয়াল হুসাইনু দুইটা ভাই এখনো পুরাপুরি হাঁটা শিখে নাই নানা ওয়াজ করে নানা ভক্তি দাদা দুই ভাই লাল লঙ্গের ডরা কাটা জামা মোবারক দুইটা পরে নানা ভাইর সাথে সাক্ষাতের জন্য যাচ্ছেন আম্মা জান মা ফাতেমা যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই ভাইকে সাজিয়ে দিলেন লাল লঙ্গের ডরা কাটা দুইটা জামা মোবারক দুই ভাইকে বড়িয়ে দিলেন এখন দুইটা ভাই আস্তে আস্তে নানা ভাইর সাথে সাক্ষাতের জন্য যায় কিন্তু মজার ঘটনা তারা পুরাপুরি হাঁটা শিখে নাই তখনও দুই এক কদম হাঁটে আবার পড়ে যায় দুই এক কদমাহাটে আবার পড়ে যায় সালাম আল্লাহর কুদরতি দরবারের দিকে তাকিয়ে মনে মনে বললেন তোমার কোরআন আলোচনা চলছে ও গো আল্লাহ ও গো রাব্বান তোমার কোরআন আলোচনা চলছে তোমার ইসলামের আলোচনা চলছে তোমার আলোচনা চলছে রে মাওলা কিন্তু যাদের যাদেরকে তুমি জান্নাতের সর্দারিনী বানিয়েছ যাদের দুইজনকে জান্নাতের সরদার বানাবা তারা দুইজন আমার সাথে সাক্ষাতের জন্য আসে ও আল্লাহ আমি তো আর ধৈর্য ধরতে পারি না আমি তো আর ধৈর্য ধরতে পারতেছি না ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মিম্বারে নবীজি যেই মিম্বার মুবারকে বসে খুতবা দিচ্ছিলেন ওয়াজ করছিলেন ওই মিম্বার মুবারক থেকে কোরআনের আলোচনা বন্ধ করে ইসলামের ভাইয়ের আলোচনা বন্ধ করে দুইটা ভাইয়ের জন্য মেম্বার মোবারক থেকে নেমে গেলেন নাইমা বাইনা না ইয়াদাইহি ভাইকে দুইটা হাত মোবারক দিয়া দুইটা কুন মোবারককে নিয়ে বললেন সদাকল্ল আল্লাহ সত্যই বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা যে ধন সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততি ফিতনা এটা আজকে প্রমাণ হয়ে গেল আমি আল্লাহর পরিচয় দিচ্ছিলাম কোরআনের কথা বলছিলাম হাদিসের কথা বলছিলাম আমার এই পাগলা দুইটা জান্নাতের সর্দারেরা একবার হাটে একবার পড়ে যায় নানা সহ্য করতে পারি নাই আর নানা সহ্য কেমনে করব এই হাসান রতি আল্লাহ গুতানাল বড় ভাই হাসান রতি আল্লাহ উদ্দালান হুকে কুলে নিয়ে আলী রতি আল্লাহ উদ্দালান মসজিদে নবী শরীফে হাসান রতি আল্লাহ কুল মুবারকে নিয়ে তিনি ঢুকলেন রওজা শরীফের দিকে আবু বকর সিদ্দিক রতিয়ার নতরান খোদ্া দিচ্ছেন নবী আদর করলেন ছোটকালি আবার হাসান ছোটকালি নানার কথা মনে করে কান্দে আর কি কয় শোনন বলতেছেন হুজুর আবু বক নামের কেন কয় এইটা আমার নানা জানের মেম্বার মোবারক এই মোম্বার মোবারক আমার নানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাও কানদে দিলেন আর আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন ভাই আবু বকর তুমি কিন্তু ভেবো না কই কি ভাববো না তুমি কিন্তু চিন্তা করো না যে আমি মনে হয় হাসানের শিখিয়ে দিয়েছি আলী রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরো আরও তার কান্নার কান্নার স্পিরিটটা বেড়ে গেল প্রেমের কথা মনে হয়ে গেছে আবু বাকর সিদ্ধান বা না ওঠেন আমি জানি না এখন আমি নির্দেশ করলাম এই মেম্বার মোবারক আমার নানা যান খোঁজ দিয়েছে নামুন নামুন আর বসে থাকবেন না আমি হাসান সহ্য করতে পারতেছি না আমার নানার মেম্বার মোবারকে আবু বকর বসে আছে আমার আল্লাহ কারিমের বাইশ বাইশপাড়ায় সুরা বাইশ পাড়ার পাঁচ পৃষ্ঠায় আমার আল্লাহ জানিয়ে দিলেন ওরে দুনিয়ার মানুষ আমি কোনো হিন্দুকে দূরত সালাম পড়তে নির্দেশ করি নাই আমি কোনো ইহুদিনাসারাকে সালাম পড়ার জন্য নির্দেশ করি নাই আমি আল্লাহ কোনো নাসারাকে সালাম করার জন্য নির্দেশ করি নাই আমি আল্লাহ কোনো বৌদ্ধ ধর্মের মানুষের সালাম পড়ার জন্য নির্দেশ করি নাই আমি আল্লাহ কোরআন কারিমে নির্দেশ করেছি তোমরা যারা ইমানলাল ইমানদারেরা দূরত পড়ো হাবিবের সালাম জানা হো আল্লাহর কোরআন প্রমাণ করে দিল দুরুদ শরীফ যদি পড়তে হয় নবীর যদি সালাম দিতে হয় কোরান বলতে সে ইমান ছাড়া হবে না আর একটু জোরে কর আমি আস্তে থেকে আপনার একটু জোরে বলতে পারি আমি অনেক আগে গেছিলাম মনে আছে আপনার ছোট বাচ্চারা বইলা ফেললে হুজুরের সেই দিনও যেমন আইজ হে রমি দেখতেছি এইদে বলবা তোমরা অনেকে কেন এই কথাটা বলার কারণ আছে ব্রাহ্মণবাড়িয়া ঘাটুরা একটা গ্রাম আছে ঘাটুরা বিশ্ব রোডের আগে মানে এখানটা যদি আমরা যাই এই মাধবপুর কয় মাধবপুর মিরপুর হইয়া মিরপুর ব্রাহ্মণবাড়িয়া শহর পার হইয়া বাইপাস দিয়া বাইপাস রোডে ধোনার বাইপাস নেই আইপাস হয়ে গেছে গা হ্যাঁ বাইপাস করছিলো যাতে শহরে ঢোকা না লাগে এখন হেগুলো শহর এগুলা পার হইয়া একবারে ব্রাহ্মণবাড়িয়া বাস স্ট্যান্ড পার হইয়া ঘাটুর একটা এলাকা আছে এখানের একটা ছেলে শিপস আছে না বাচ্চারা শিপস খায় এই শিপস কোম্পানি খুলছে তাহলে আবার দেখছে গত দুই বছর আগে ওগানে দাওয়াত দিতে গেছে আমার দাওয়াত দিতে যাই ও মনে করছে যে আমার চুল দাড়ি সবই মোটামুটি সাদা হইছে আর কি এটা মনে করছে আর কি আমি যাই কইতাছে আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন আমি যা দেখছি আমি এই রোমি দেখতেছি আমি কি তোরার সুবিধা রাখি আলহামদুলিল্লাহ কর আমি বলতে পারি সেই যে বারো বছর না পনেরো বছর পরে আগে যেমন আসছিলাম এখন আমার ওই রমি আল্লাহ রাখছি আমি কিন্তু কলফ টলপ ব্যবহার করি না আলহামদুলিল্লাহ কর আপনার কোনো প্রবলেম আছে আচ্ছা তাহলে ঠিক আছে আমার ভাইয়ারা মজার ব্যাপার ভাইজান যারা দুরুদ সালাম পড়েন না আবার বিরোধিতাও করেন এই কোরআন অনুযায়ী আপনারা কারা একটু আপনি আপনাদের বিবেকের কাছে কেমত পর্যন্ত প্রশ্ন করে গেলাম কালকে পর্যন্ত না চেয়ারম্যান ভাইরে সাক্ষী রেখে কেমত পর্যন্ত প্রশ্ন করে গেলাম আল্লাহ তো বলছি আই হল্লা দিন আমানু সাল্লু আলহিম আসাল্লিম তাসলিমা ইমানদাররা দূরত পড়ো সালামের মতো সালাম জানাও সালামের মতো সালাম বোঝেন খাওয়ার মতন খাও মানে ভালো করিয়া খাও কথা হয় না আমার কথাটা কি বুঝতে পারতেছেন না এ বাড়া খাইতেছ তো ভালো করিয়া খাইছ হয় না অনেক সময় খাইতি খানা খাতি না খাতি আনজন খাইতে আসো তোর খাবার মতো খা আমার আল্লাহর সালাম দিলে আসালিম ও তাসলিমান আও তাকরিমান আও তাউজিমান সালাম দিলে সালামের মত তাজিমের সহিত সালাম দিও আল্লাহ বলন এখন ভাই জনরা অনেকে সালাম বয়া তাই কথা কইলা বয়া বয় সালাম দা কিন্তু চেয়ারম্যানের কিন্তু বয়া সালাম দেওয়ার সুযোগ কথা কন্নাকা ভাইজান আসছে আমি সহ আমি সহ দাঁড়াইতে হয় কেন আল্লাহ ইজ্জত দিছে আমার ইজ্জত দিতে সমস্যা নাকি কথা কয় না আল্লাহ ওনার ইজ্জত দিছে আরে মিয়া আমি যখন হাফেজ হইলাম এরপর আলিয়াতে গেলাম আলিয়া পাস করার আগে সবার আগে আমার বাবা কে হাফেজ সাহেব আমি কি আব্বা আমার নাম তো অলিউল্লাহ কই বেটা আল্লাহ তোমার হাফেজ বানাইছে আমি ওনার অলিউল্লাহ কমুন আমি হাফেজই কমুন কথা কয় না তা হেরে আল্লাহ শ্যেরমান বানাইছে আমি শ্যেরম্যান কইতে সংসারা কি কথা কন না আমার আল্লাহ সোবাহানহুত আলা ইমানের দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিয়েই আমার আল্লাহকে ইমান মজবুত কইরে এবাদতে যাইও না ইমান মজবুত করে আগে নবীরে চিনো নবী চিনার পরে আবাদ হতে যাও সোবাহান আল্লাহ প্রমাণ দলিল আল্লাহর কোরআন আমার আল্লাহ সোবাহানহুত আলাহ নয় পরায় চশমা দাও বলা নয় পরায় নয় পিসনায় সুদার নাম সুরাতুল আরাফ এই সুরাতুল আরাফে আয়াত নাম বলে দেই কারণ আমরা সুন্নি আলেমেরা দলিলও দেই সিএস আরএস এসএ বিএস পর্যন্ত দিয়া যায় এরপর বাইরে কয় বোঝে নাই কথা কয় না কথা কয় না শুধু আরএস আর আছে না বিএস পর্যন্ত দলিল দিয়ে যায় এরপরও কই বুঝে আসে নাই বুঝে না আসার কারণ কি আবু জাহেল দেখলো আমার হামিদ আপনি কোন দলের মানুষ দেখেন আবু জাহেল বলল হাবে আমার হাতের মধ্যে কি আছে কয়েকটা টুকরা নিয়ে আমার হাতের মধ্যে কি আছে আমার নুরে নবী সাল্লাল্লাহু জীবনে কত কিছু দেখতে চেয়েছো সবই দেখাই না ওয়াদা দেখাইতে পারলে ইমানদার হবে আবু জাহেল কয় এইবার একবার করা করি কথা কয় কি করা করি কয় এবার ব্যাকারে প্রমিস করলাম ইংরেজি কয় প্রমিস করলাম এবার আর ইমান না আই না সারমোনা খালি ক হাতের মধ্যে কি আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা চাচু আমি বললে কি খুশি হবা নাকি যারা তোমার হাতে আছে এরা বললে খুশি হবা জানতে চাই আবু জাহিল বাটপার চোখ চোখ দুইটা বড় বড় করে কয়ে বাবা তুমি বললা কি কে হ্যাঁ বলছি যা বলছি বলছি আমার বলা লাগবে না আমার হাতে যারা আছে তারা বললে তোমার কাছে কেমন লাগবে কই তারা বললে তো কোনো কথাই নাই হাতের ছয়টা পাথর ডেকে বলি আমরা পাথরের নবী নমিক তোমরা বলে দাও আমি কে পাথর ছয়টা হাতের থেকে বললো সাধু আর্লা ইরা ইল্লাল্লা সাধুয়ার না মোহাম্মাদার সল্ল সল্লাল্ল আবু জায়েল কয় তোমার পাথরের মধ্যে জাদু গেছে না ওসব লেখা ওই বাদ না তুমি কি আকাশের চার টুকরা করে দেখাইতে পারবা নবি সাল্লাল্লাহু আলাইহি বলবো বলতেছি মা খাদিজাকে বলি মা খাদিজা টেনশনে পড়ে গেলেন জমিনের অনেক কিছু দেখাইছে হাবিবুর সাল্লাল্লাহু আকাশের চাঁদ আল্লাহ বলতেছেন সাতাইশ পরার সাতৃষ্ঠার লাস্টের আয়াতে একে তারাবাতিসা আতুম সাক্কাল কামাল ইয়ার আয়াত আইয়ো রিদু আয়া কলো চেহেরম মুস্তান চা টুকরা হওয়ার ঘটনা সংঘটিত হয়েছে সোমান আল্লাহ মাখাদিজার টেনশনে কি চাদকে টুকরা করে দেখাতে পারবে কিনা রাত্রে ঘুম আসে না হঠাৎ করে ছোট বাবুর কণ্ঠে মহরমের মাহফিল তো দেখেন কেমন মজার কথা মনে হয়েছে আসুর মাহফিলে চমৎকার একটা কথা মনে হল আমার মা খাদি যা টেনশন করতেছেন জীবনে হাবিব শুনেছিলাম অনেক কিছুই দেখিয়েছেন কিন্তু আজকে চা টুকরা দেখার জন্য আবু জাহেল আবদার করেছে জানি না পারবে কিনা মনে মনে চিন্তা করতেছে ছোট্ট বাবুর কণ্ঠে কে যেন বলল মা মা আমার বাবা আমার আল্লাহ অপমান করবে না আর জোরে বলুন মা খাদিজা ডাইনে তাকায় বামে তাকায় ছোট্ট কোনো বাবু তো আমার পাশে নাই ছোট্ট কোনো বাবু আমার নাই 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 সামনে পিছনে আমার বাবু এখানে আমি দেখছি না কে ছোট্ট বাবুর কণ্ঠে বলল মা আমার বাবাকে আল্লাহ অপমান করবেন না তুমি কে পরিচয় দাও নাকি কোনো জিনের কণ্ঠ আবার বলতেছে মা এটা কোনো জিনের কণ্ঠ না কোন জিনের বাচ্চার কণ্ঠ না আমি তোমার কন্যা আমার নাম কি হবে তাও আমি বলে দিই মা আমি এখনো দুনিয়ায় আসি নাই আমি তোমার পেট বড়কে আছি আমার নাম হবে ফাতে মা এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন পৃথিবীতে আসার আগেই মা ফাতে মাতে জাহারা রাহা বলে দিলেন মা আমার আব্বাকে আল্লাহ অপমান করবেন না তিনি চার টুকরা করে দেখাতে পারবেন আবু জাহেল চার টুকরা দেখলো চার টুকরা করেছেন আমার নুরেন বিশ্লেষণ তাও কি আঙ্গুল মোবারক আঙ্গুল মোবারক জাবালে আবু কবাস কাবা শরীফের পাশে পাহাড়টা এখনো আছে জাবালে আবু কবায়েস জাবাল মানি পাহাড় আবু কবাস পাহাড়ে ওঠে আঙ্গুল মোবারক ইশারা করে বললেন চার তুমি দুই টুকরা হয়ে যাও আবু জাহেল বাট পারকায় উরিদু দুয়ান তাগি বা শামসা আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে একটা কাজ করে দেখান কয় কি কয় আকাশে সূর্য আছে সূর্যটাকে হুকুম দিয়ে আপনি গুরুপ করে দিবেন মানি ডুবিয়ে দিবেন

পাথর নদীর সাথে এপার থেকে ওপার গেল আবু জাহেল দেখলেন ওই বাটপার দেখলেন খেজুরের গাছের ডালা নিজের থেকে ছিড়ে ছিড়ে হাবিসামের কাছে চলে আসছে আমার আল্লাহ বললেন কলু হাদা সেহর এত কিছু দেখার পরে বাটপারেরা কয় এটা জাদু ছাড়া আর কিছু নয় নজবিল্লা বলেন আর ওসমান জিন নোরাইন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান অমর ফারুক আজম রদি আল্লাহ আলী কালামুল্লা জাহু আল্লাহ সমস্ত সাহাবাজ মাইনরা তারা কোনো পোস্টের দিকে গেলেন না কোন পোস্টের দিকে তারা আগালেন না তারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করলেন যেমন সালমান ফারসি রদি আল্লাহ তিনি কোনো প্রশ্ন করতে গেলেন না সত্য ধর্ম খুঁজতে 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 রহমাতুলিন আলামিনের পুরানি কদম বরকে চলে আসছে আসার পরে প্রথমে একটা জিনিস দিলেন নবী গো এই জিনিসটা আপনাকে আমি দিলাম গুটিয়ে নিলেন কয় নবী গো কেন গুটিয়ে নিলেন কয় সালমান নবী রসুল্লা এমন জ্ঞান রাখে আল্লাহ জ্ঞান দেয় উম্মত কথা বলা লাগে না বুখারি শরী হাদিস উম্মতের মনের কথাও নবী রসুল্লাহ বুঝে মহালাল্লা বল আমি তোমার অন্তরের কথা তোমার বলা লাগবে না তুমি যেটা প্রথমে দিয়েছ আমাকে পরীক্ষা করার জন্য আসছো আমি বলে দিলাম হাত মরা গুটিয়ে নেওয়ার কারণ হলো নবীরসুলেরা নবীরা ওলাদেরা জাকাত খায় না ফেতরা খায় না নবী রসুলেরা সৎকা খায় না তুমি সৎকা দিয়েছ এই জন্য হাত নাক গুটিয়ে নিলাম সালমান মোটামুটি আধা আদি মুসলমান হয়ে গেছে কারণ আমি তো কোনটা দিছি তা বলি নাই নবী নিজের থেকেই বলে দিল মনের খবর বলে দিল আমার মুখের কথা বলে দিল যে সালমান তোমার বলা লাগবে না তুমি আমাকে সৎকা দিয়েছি না পরীক্ষা করার জন্য কারণ নবী হইলে আমি সৎকা গ্রহণ করব না হাদিয়া হইলে গ্রহণ করব। সালমান একটু পরে আর একটা জিনিস দিলেন নবী শুনে ছ হাতনো বরক দিয়া গ্রহণ করে বললেন হ্যাঁ নবীন সুর না হা দিয়া খায় সালমান পারসি কয়ে দেরি নাই আমাকে ইমানদার বানানো নবী সাল্লাল্লাহু কয় তোমাকে ইমানের দাওয়াত এখনো আমি দেই নাই সালমান পারসি কয় গো যেই নূরের নবী আমি জানি কিতাবাদি পড়েছি আমি আগের ধর্মগ্রন্থ গুনে পড়ে পড়ে অন্যান্য নবী রাসূলদের কাছে বা অন্যান্য ওলিয়া ওলিয়াদের কাছে আমি জানতে পেরেছি নবী রাসূল সৎকা খাবে না পরের প্রান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক তার লানের মধ্যে রাখলেন আস আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে আলী রাজু তালান নিজের বিবেকের কাছে প্রশ্ন করলেন ও বিবেক বলে দাও ও বহু বিবেক বলে দাও খাই বরের প্রান্তরে নবিসাম বিশ্রাম নিচ্ছে আমার কুল এখন আমি কি করব আসরের নামাজ কাজা হয় এক অক্ত নামাজ কাজা করলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নামে নামে লাগবে এখন আমি আলী কি করব একদিকে হাবিবের বিশ্রাম মোবারক আর একদিকে আমার আল্লাহর নামাজ হঠাৎ করে আবার মাসলা মনে হয়েছে উপজেলা চেয়ারম্যান বাইর মতোই গতকালকের ঘটনা সরাইলের বর্তমান উপজেলা চেয়ারম্যান তো উনি কয় ইয়া আগে আমার একটু দিয়ে দাও আমি জামুগা আমি জামুগা আনে বলি কি আল্লাহ এসাতে না যাইকার মনে মনে করি আর কি ইয়ার আসুরাল্লাহ দিকে ঠিক বন্ধ করে কই কারণ আমরা তো মোরা বিশ্বাসী আলহামদুলিল্লাহ তো চোখু বন্ধ করলে মোরা কাবার মতো ধ্যান করা যায় ধ্যান করে কইলাম ইয়ার ও আল্লাহ আমি না গজল লেখকে আনছি শূন্য গোলে গিয়া এখন আমার দাবি উপজেলা সেলমান তিন মিনিট করে বলে যাই তাই দা আপনি একটু নজর দিয়েন তো দেখি হে যায় কেমনে তাই আমি দুই কথা কইলাম ভাই আমি ভাবছি যে কিছুক্ষণ থাকতে যাই বোকা মার্শাল দোয়া করি আল্লাহ ওনাকে বারবার দুইবার হয়েছে আর একবার হয়েছিল এবার ওনাকে চেয়ারম্যান দুই দুইবারের চেয়ারম্যান ভালো লাগছে লোকটা আসলে একবারে মাফে তিন মিনিট পর হয়ে যাই একবারে লাস্ট পর্যন্ত মিলাদ মোনাজাত কইরা এরপরে আমার আগে আগে গাড়িটা নিয়ে একটু ডাহিত্য জায়গা আছে আমি গেলাম আমরা আমার থিয়া যাই না কারণ কয়টা দিস আমরা সব জানি

তো হুজুরে ভালোবাসে হুজুরে দেখলাম হুজুরে সোজা শান্ত মানুষ এটা আমি মাই গিয়ে হয়ে গেলাম আমি পেঁয়াজ গোস নাই আর কি আমি কেলাম যে আপনি যদি আবার কইতেন হুজুর ফেরিটা ফার হইয়াই রামচন্দ্র সলফা হইয়া এরপর আপনি এহেন দেয়া পাবেন আমার তো গুলো সব মুখস্থ চোখ বুঝলো আমি যদি চোখ বুঝিয়েও থাকি ড্রাইভার কই এদিকে যাও এদিকে যাও এদিকে কারণ এগুলো আমার সব আজকে আসি আমি সে সাতাইশ বছর আগের থেকে আমি এই সমস্ত রাস্তায় চলি তো হুজুরে আর ওই তো মনে নেই সাদ্দাম হোসেন আমার একটা ছেলে কলো জামার আগে ও আমার একটা ছেলে ও বুঝতে পারে না ও বসে বাজান তো নেই বলতে পারি বলতে পারি আমি আসছি ঠিক আমি আইছিল যে বাঙ্গুরা দিয়ে আসা যায় না আমি বাঙ্গুরা দিয়ে তো এখন আমি তো বাঙ্গুরার দিকে যাইতেছি একবারে এই বাড়ি না কি কয় করাইকান্দি এই না কি কয় হ্যাঁ এই কালো হোম না ওয়া একবারে এই কি কি একটা বাজার আছে নাকি এই বাজার হইয়া ধনিরামপুর বাজার হইয়া একবারে কোম্পানিগঞ্জ খালি কোম্পানি তো যাই ধোনি হইতে কোম্পানিতে দেওয়া লাগে কোম্পানিগঞ্জ পর্যন্ত গেছি পার আমার ফোন দিছে হুজুর আমরা পার মেটাঙ্গি হুজুর সিরিকে আসেন আমি আবার নামাজের মধ্যে ছিলাম গাড়ির মধ্যে একটু সামান্য আবাদত করতেছিলাম আমি আমি সালাম ফিরাইতে তাই হেরা টানতেই আছে কন্ত কারবারটা হুজুর ওকে শ্রী কেল হেরা যাইতেছে নবীনগর এখন আমি তো নামাজে কি যে একটা বেজালের মধ্যে পড়ছি পরে একবারে বাঙ্গুরার কাছাকাছি আমি কে সালাম ফিরে গে গাড়ি ঘোরা হুজুরে কইছে শ্রী কেল কেন আমি তো গেলে চিনি পরে হুজুরের কই আমি যাইগা একটু আগায়া মেটাঙ্গর আবার পিছনে আসি একটু রাগ হচ্ছে না হন

আমি হ্যাঁ যাই কষ্ট দুঃখ না দোক আমি আমো এটা আমার একটা চরিত্র আল্লাহ দান করছে আলহামদুলিল্লাহ কারণ মাহফিলে যখন চেয়ারম্যান ভাই যদি আমার দাওয়াত দেয় আমি যদি এই মাহফিলটা না আসি সবচেয়ে বেশি লজ্জা পাবে উনি মানুষ দূর হচ্ছে ওলুল্লা সাহেব মাহফিল মিস করে না চেয়ারম্যান সাহেব দাওয়াতেই দেয়নি কথাটা বোঝেননি এই জন্য আমি আসি তো যাই হোক আমি এই গুইরা মেয়েরা পরে হুজুর আমার লই সাবিকে আমি তো কইলি তো যে যার আমি মুরাদনগর মনে করেন পার হইছি মুরাদনগর পার হইলে তুসি কেলের একটা রাস্তা আছে আছে নাও এইটাও যদি কইতেন কয় সরিও কয় না কয় বুঝদারি নাই আর কেউ জায়গা না বুঝদারি নাই পরে আয়া খাসির গোস্ত খাইয়া সব ভুলে গেছি গা হ্যাঁ আলহামদুলিল্লাহ তো কি যেন বলতেছিলাম একটু আনন্দ করলাম কি যেন বলতেছিলাম জামার ভাইরা আমার বন্ধুরা আবু জাহেল এত কিছু দেখলো আপনি কোন দলে আছেন আপনি একটু নিজে চিন্তা করবেন তো সালমান ফার্সি শুধু কইছে এইটা দিলাম নিলেন না কেন নবী কয়টা সৎকা পরেরটা নিলেন কেন কয়টা হাদিয়া নবী রসুলরা সৎকা খায় না হাদিয়া খায় সালমান ফার্সি কে আর কিছু লাগবে না আমার কালেমা পড়ান মাত্র এক মিনিট নবীকে দেখে চিনে ফেললেন কয় মিনিট এক মিনিট

আমরা যারা হাবিজুল্লাহামকে সম্মান করি আমাদেরকে আল্লাহ আবু আবু বকর সিদ্দিক মানে তাদের তাদের মতো মন আল্লাহ আমাদেরকে দান করেছেন মান বলো বলে আমার আল্লাহ বলতেছেন আবু জাহেল চিনে আবু আহাব চিনে ওদবাই চিনে সাহেবাই চিনে মোনাফেকরা চিনে আমার আল্লাহ কয় আমি অলি উল্লাহ শিখি না আমার চেয়ারম্যান ভাই না আপনারা না আবদুল্লাহ আল হুজুর সভাপতি হুজুর না আমির উদ্দিন হুজুর মাজার শরীফ আছে তিনি না আপ হাসনা কান্দার হুজুর কেবলারা না আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন এরা নবীকে চিনে কিন্তু চিনার পরেও মানতে পারলো না আমার আল্লাহ কোরআনুল কারিমের দ্বিতীয় পাড়ায় প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে আমার আল্লাহ দলিল দিলেন আল্লাহ দিনা আতাই না হুমুল কিতাবা ইয়ারি ফোন হু কামা ইয়ারি ফোন আবনা আহম ওরে দুনিয়ার মানুষ ওরে দুনিয়ার মানুষ এরা নিজের সন্তান যেমন চিনে নিজের সন্তান বাবা মায়ের যেমন চিনতে কোনো ভুল করে না আমি আল্লাহ বলে দিলাম আমার নূরের নবী হায়াতুন নবী নবীকেও তারা চিনতে কোনো ভুল করে নেই তারা চিনে কিন্তু চিনার নাম সিনার নাম ইসলাম না সিনে মানার নাম হইন ইসলাম জোরে বলুন মার হওয়া আমার আল্লাহ কে ওয়াইন্না ফারিকুম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা আয় হায় কত মজা কথা কত মজা আর আলোচনা আমার আল্লাহ করলেন আমার নূরের নবীর ব্যাপারে আমার আল্লাহ করে না নিজের নিজের মেয়ে ছেলে কোনো চিনতে ভুল করে না নিজের সন্তান চিনতে কোনো বাবাই ভুল করে না আমি আল্লাহ বলে দিলাম ওরা নিজের সন্তান যেমন চিনে আমার নবীকেও তারা নবী হিসাবে কমনই চিনে কিন্তু ও ইন্না ফারিকুম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা এদের মধ্যে সবাই না আল্লাহ ভাগ করে দিলেন আসলে কিন্তু তারা সবাই না আমার আল্লাহ কয় ও ইন্না ফারিকুম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা এদের মধ্যে কিছু ফেরকা এদের মধ্যে কিছুকে সম্মানর তারা সত্য জানার পরেও অহমিয়া আলামন তারা সত্য জানার পরেও নবীকে চিনার

নাসিন নাসিনার ভান করতেছেন এই জন্য আল্লাহ বললেন ইয়া ইউহাল্লাদিনা আমানু যারা তোমরা ইমানদার তারা সল্লু পড়ো সল্লু মানি দুরু শরীফ তারা সল্লু পড়ো যাদের ইমান নাই তাদেরকে আমি সল্লু পড়তে বলি নাই যারা ইমানদার তারা পড়ো সল্লু তার সাথে সাথে অসাল্লিম ও তাসলিমান ও তাকরিমান পাশাপাশি তোমরা সালাম তাও জানাও আর জোরে বলুন মার হাবা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ের নবী নের নবী হায়াতুন নবী जिंदा নবী رحمتুন লিনালামিন কে চিনানোর জন্য কুরআনুল কারিমে নয় পারা নয় পৃষ্ঠায় সূরার নাম সূরাতুল আরফ এই সুরাতুল বাবা আমি অনেক দিন পড়াশোনা করছি আপনাকে বল পারি একটু ঘটনা তো যা বলা আল্লাহ বলাবে বল বলবো ইনশাআল্লাহ কিন্তু কিছু কোরআন হাদিস না বললে তাইলে আমাদের এই মাহফিলের ইজ্জত বাঁচবে না বাবা 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 কথা ঠিক আছে না বাবা কিন্তু আপনারা অনেক সময় কোরআন হাদিস বললে বসতে চান না না এটা এটা সঠিক সিদ্ধান্ত না বরঞ্চ কোরআন হাদিস বললেই বললেই বসবেন কোরআন থেকে যদি জানতে পারেন আমরা যে এই নবীর এই নবীর কথা কোরআনে অনেক জায়গায় হাজার হাজার জায়গায় আছে তাহলে ভাল লাগবে না কথা মনে রাখবেন যে ভাইজানরা কোরআনের একটা আয়াত পড়ে বলে নবীজি আমার মত ভাইজানকে আল্লাহ চেয়ারম্যান বানিয়েছেন এই কথাটা কালকে আমি বলেছি উপজেলা চেয়ারম্যান সাহেব ছিলেন সরাইলে রফিক উদ্দিন ঠাকুর উপজেলা চেয়ারম্যানের নাম ওনাকে দেখায় বললাম ওনাকে তখনই আপনার সম্মান করা সম্ভব হবে যখন উনি ওনাকে আপনি চেয়ারম্যান মনে করবেন আর যদি যে উনি তো এই গ্রামে এই ইউনিয়নের নাম কি রতন রত্নপুর ইউনিয়নের চেয়ারম্যান নাম জানি কি বেজানে গোলাম মোস আর নাম অতো চমৎকার গোলাম মোস্তফা হায় হায়

কথা কন না কা এটা আমাকে মুস্তফাই কোন দিন তাকে আপনি ইজ্জত করা সম্ভব যখন আপনি ওনাকে চেয়ারম্যান মনে করবেন আপনি অহরহ তাকে সম্মান করতে পারবেন যে ভাই জানা নবীকে আমার মতো বলেন এই জন্যই আপনারা সম্মান করতে পারতেছেন না আমরা হাবিব সাল্লামকে আমাদের মতো কোনোদিন ভাবি নাই কেমতের আগে আমরা নবীকে নিজের মতো ভাবতে পারবো কেন আমি একটা গজল লিখেছি কিতাবে আছে তোমাদের অনেকের মুখস্থ রহমতে আলম নবী নূরে মোজাসম বল রহমতে আলো নবীনুরে নূরে মোজাসম সাহাবিরা আতর বানায় ওই নবী জিনে ঘাম বল সাহাবিরা আতর বানায় ওই ন কোয়েশ্চেন তো দেখা যায় মাসাল্লাহ মদিনা শরীফে রাজা সামনে বসে এই নাথ শরীফটা আমি লিখেছি আলহামদুলিল্লাহ আমার জীবনে যত নাথ শরীফ লিখেছে এই কিতাব আমার লেখা যত লিখেছি আমি সবচেয়ে এই নাথ শরীফটা বেশি ভাইরাল হয়েছিল এই এক চ্যানেলে তোমাদের সরাইলের গ্রামের নামটা ভুলে গেছি সিলেটার চ্যানেলের নাম শুন কি জানো আবু আহমেদের আবু আহমেদ সিলেটার নাম সুন্নি মিডিয়া শুধু এই একটা চ্যানেলে প্রায় সত্তর লক্ষ মানুষ দেখেছে এই গজলটা আলহামদুলিল্লাহ কিন্তু গজলটা কিনি কি লিখলাম আমি আপনার গামে আমার গামে যেই হুজুর যেই ভাইজান বললো আমি আবার গালি দেই না যেই ভাইজান বলল নবী আমার মতো ওই ভাইজানের বউ মাঝে মাঝে এ মানে মিয়া গোসল করিয়া হো বেড়া কি লিখা কা গন্ধ লাগে আমার নূরের নবিসামের ঘাম মোবারক দিয়া সাহাবিরা মেয়ের বিবাহের আতর লাগায় সোহান আল্লাহ এই জন্য আমি লিখেছি রহমতে আলম নবী নূরে মো বলো রহমতে আলম নবী নূরে মো সাহাবিরা আতর বানায় ওই ঘাম বলো সাহাবিরা আতর বানায়

জি বাবা আর নি সুন্দর কাহিনী আর শুনবা ই সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম যারা সকলকে আল্লাহ জান্নাত করুক আমিন আব্বা জান বাবা জান আমার ভাইরা আমার ড্রয়িং রুম ভাইজানের অফিস রুম তিনজনের ছবি ভাই মনে করেন আমি প্রশ্ন করলাম ভাইজান গোলাম মোস্তফা চেয়ারম্যান ভাই মনে করেন আমি প্রধানমন্ত্রীর চিনি না মনে করেন যে আপনার অফিস আপনার ছবি নাই কিন্তু এই তিনজনের ছবি কাদের ছবি উনি হেসে হেসে বললেন আশিক হুজুর এরাই তো দেশের মালিক এরাই তো দেশ চালায় এরাই তো দেশের সব কিছু আমার নূরের নবী হায়াত নবী কোন নবীর আপনি আর আমি জুরকানি আলাল ন মাহ মাহ সেই দুনিয়ার ব্যাখ্যা গ্রন্থ জোৰকানি শরীফ এই জোৰকানি শরীফের মধ্যে একটা এবারত আছে আকবেলা আদম আলা ইবনিহি শিথা অকবেলা আই বনাই আনতা খনি ফতে মিম্বা বাবা আদম ডাক দিলেন শিশি রে কাম হিয়া আর তাল হেনা তাল হেনা আরবিতে তাল হেনা বানিয়ে খানে আস আর ইংরেজিতে হলেও কামহিয়া আর বাবা এখানে আস কেন বাবা কই কেন হুসনো

যখন আল্লাহর জিকির করবা নবী তার ছেলেকে নির্দেশ করছে আমরা তো বাবা আদমের ছেলে এবং মেয়ে আমাদের প্রথম বাবা মা হলো আদমার মা হাওয়া ঠিক কিনা বাবা আমি নতুন গজলের মইরা কিতাবে এখনো লোকে নাই মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা বিবাহের মহরানা দূরুদ সুবহানাল্লাহ আমগো বাবা মার বিয়ার মোহরানা হইছে আমার নবীজির দরুদ আর সালাম

এটা চিনও নি বেড়া আমি আমি আমার সিনার আমার সিনার কোনো সময় আছে আমারে কইসে এই তালা যখন খুলতে কুমো তখন সাথে সাথে খুলবি আমি কোন দিকে খেয়াল করি না তালা খোলার হুকুম কোন সময় হইব আমি এই সময় কোন কথা চাবি কই চাবির কথা কই তারি না বিশাল তালা খালি তালা না দরগুয়ার প্রস্তুতই হবো লক্ষ লক্ষ মাইরে এত বড় তালা কি আশ্চর্য হইতেছেন

তিন মাস দৌড়াইলে কোনো বিরতি নেই তিন মাস বিরতিহীন দৌড়াইয়া যত দূর যাইতে পারবো যারে ফকিনা হ্যাঁ বড় আরো জোরে তাইলে আল্লাহ কত কত দেশ মহাদেশ আমার আল্লাহর আছে বাবা আর সময় একটু আগে কইতা ভালো ভালো এমন তো আর সময় নেই বেড়া মানে এখন একটা সাইডে গেছে গে তো আর ভালোই কইছে কিন্তু এখন তো সময় অনেক হয়ে গেছে যাই হোক এমনি কষ্ট করছি হুজুরে নাই আমি নেই কৈতারে নেই কিন্তু দুঃখ নাই বুঝছি দুই মিনিট কতকে বুঝিয়ালেছি শান্তার সোজা মানুষ মানে ভালো মানুষ আর কি সোজা মানুষ মানে মানে সোজা মানুষ কি সোজা মানুষ মানে খারাপ মানুষ না ভালো মানুষ কথা কয় না ভালো মানুষ ভালো সোজা মানুষ বেহা মানুষ না তো কথা কয় না ভালো মানুষ কিন্তু বহুত ভালো মানুষ এই সমাজের মধ্যে বেহার অভাব নাই কথা কয় না হাই রে ভালো রে যত ফেস কথা কয় না আমি যে গেলাম যে আপনি কইতাতেন না যে মুরাদনগর হাইওয়ে এই হাতের বামে একটা রাস্তা এইটা দিলি এলাকার নাম সিরিকাইল কি কাইল এখনো হিন্দুদের নামে এলাকার নাম এটা কোন তো যাই হোক শ্রী যাই হোক মনা করে কিন্তু কইসে কয় হেড আমি কই আমি বসতে নি কোন দিক দিয়ে তো যাই হোক বুড়িয়া মুরিয়া আইসি আয়া বাইরে দেখ আর মনের কোনো দুঃখ নাই আমার কোন কষ্ট নাই এমনি খালি হ্যায়ে যাতে বাইরে কইসে আমি গেলাম গা এটা ক দে বাইরে গেলামদরিল্লা কাল একবারে অল্প সময় গেসে গে শ্রীকে আমায় আশা গেছেগা গেসে গা দেখা হইসে রান্না টান্না করছে খাইছি মা ফিলে আসছি তো একটা সাইডে ঢুকে গেছি কারবার আর আলোচনা শুনতে চাইছে অন্ত বেশি না পারলো দুই চারটা কথা তো ইনশাল্লাহ বলছি এবং আর একটু বলবো ইনশাল্লাহ তো কি যেন বলতেছিলাম জান্নাতের তালা না চতুর্থ চতুর্থ তালায় চতুর্থ আসমানে বিশাল তালা খালি দৈর্ঘ্য বস্তু কয়েক কয়েক লক্ষ মাইল এই জিব্রাইল কয় হ্যারে কয় আমি সিধার সময় আছে আমার আমার আল্লাহ কইছে যখন খুলতে কমু এক সেকেন্ড যাতে দেরি না হয় আমি কোনো দিকেই চাই না আমি সবসময় সব বন্ধ করে থাকি হুকুম কোন সময় হইব সোবাহন আল্লাহ তা দারোয়ানগিরি করবার চাবি নাই তা জিব্রাইলেন জিব্রাইল আপনা কইতারেন চাবি কই কই আরাল্লাহ আমার জন্মের পর থেকে এই তালার সামনে আমি লক্ষ লক্ষ বার গেছি আর চাবি কয় সাবির কথা কইতারি না

কি খোঁজ চাবি খোঁজতা রাখলেন তুমি কি ভুলে গেছ আমার চাষা বাটপাড় আবু জাহেল বাটপাটটা যে বলছিল সাত টুকরা করে দেখাতে পারবেন আমার তো তখন ওই সাতকে কোনো লাঠি দিয়ে ভাগ করতে হয় নাই তলোয়ার দিয়ে ভাগ করতে হয় নাই আমি আঙ্গুল মোবারক ইশারা করেছিলাম চার দুইটা টুকরা হয়ে গেছে এই তালা তো আমার চাবি লাগবে না কবি কেমন রহমান রহিম আঙ্গুল মোবারক লাগাই নাই আমার জীবনের ঢুকবেন কি লিখে তালা খোলার দরকার কি ভাই তুমি তো আর তোমার তো আর উন্মত নাই আমার তো উম্মত আছে আমি তালা খুলে ঢুকবো ঢুকে দেখবো আমার উন্মতের বিরুদ্ধে কোনো কিছু আছে নি যেখানে উম্মতের বিরুদ্ধে কিছু থাকবে ওখানে আমি শেষ দায় পড়ে যাব আমি মেরাজে আরছি চাওয়া পাওয়ার জন্য আনন্দের জন্য না আমার দুঃখতে হবে তুমি দুঃখলে না দুঃখ তুমি এখানে দাঁড়ায়া থাকো আমি দুঃখ দেখে আসি আমার উম্মতের বিরুদ্ধে কিছু আছে কিনা সুবহানাল্লাহ ওই নবী رحمتুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারকে বললেন আমার হাসান হুসাইন আনা হারব লিমান হারবাহু ওদের সাথে যারা শত্রুতা মি করবে আমিও তাদের সাথে শত্রুতা করবো নওয়জুবুল্লাহ নবী যদি কারো শত্রু হয় এই লোকটা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই নবী তিরমিজির হাদিস নবী বললেন আনা সাল মলিমান যারা ওদের সাথে ভালো আচরণ করবে ভালো শান্তি 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 শৃঙ্খলা ওদের সাথে বজায় রাখবে আমি নবীও তাদের সাথে শান্তির আচরণ করবো শান্তির শৃঙ্খলার সাথে শান্তি সাধুদের সাথে আমি দেখা সাক্ষাৎ করব। আমার ভাইয়েরা ওই নবী সোলাহাম খোদ্দা দিচ্ছেন মহাব্বত নিয়ে একটু বসুন খোদ বা দিচ্ছেন এটাও তিন মিজের হারিস নবী কোরআনের আলোচনা করছেন হাদিসের আলোচনা করছেন আল্লাহর আলোচনা করছেন আমার নূরের নবী ইসলাম ইসলাম শিক্ষা দিচ্ছেন হঠাৎ করে চমৎকার ঘটনা ঘটে গেল ইদেজা আল হাসান ওয়াল হুসাইন কমিসানি কমিসমানি জামা কমিসানি আহমারানি ইয়ামশিয়ানি ওয়া ইয়াসুরাানি কোরআনের আলোচনা করছেন হাদিসের আলোচনা করছেন হাবিসাম ইসলামের কথা বলছেন আল্লাহর পরিচয় দিচ্ছেন হঠাৎ করে ইদেজা আল্লাহ হাসানো ওয়াল হুসাইন দুইটা ভাই এখনো পুরাপুরি হাঁটা শিখে নাই নানা ওয়াজ করে নানা বক্তৃতা দেয় দুই ভাই লাল রঙের ডোরা কাটা জামা মোবারক দুই মিটা পড়ে নানা বাড়ির সাথে সাক্ষাতের জন্য যাচ্ছেন আম্মা যান মা ফাতেমাত জাহারা রদি আল্লাহ আল্লাহ দুই ভাইকে সাজিয়ে দিলেন লাল রঙের গুড়া কাটা দুইটা জামা মোবারক দুই ভাইকে পড়িয়ে দিলেন এখন দুইটা ভাই আস্তে আস্তে নানা বাড়ির সাথে সাক্ষাতের জন্য যায় কিন্তু মজার ঘটনা ওই আসরণী তারা পুরাপুরি হাঁটা শিখে নাই তখনও এক দুই এক কদম হাঁটে আবার আবার যায় দুই এক কদম হাঁটে আবার পড়ে যায় আমার বিশ্বাসরাম আল্লাহর কুদুরতি দরবারের দিকে তাকিয়ে মনে মনে বললেন আর আব্বা নামিল তোমার কোরআনের আলোচনা চলছে ও গো আল্লাহ ও গো রব্বিল তোমার কোরআনের আলোচনা চলছে তোমার ইসলামের আলোচনা চলছে তোমার আলোচনা চলছে রে মাওলা কিন্তু যাদেরকে তুমি জান্নাতের সর্দারিন বানিয়েছো যাদের দুইজনকে জান্নাতের सरदार বানাওয়া তারা দুইজন আমার সাথে সাক্ষাতের জন্য আসে ও আল্লাহ আমি তো আর ধৈর্য ধরতে পারি না আমি তো আর ধৈর্য ধরতে পড়তেছি না ফানা জানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার মিম্বারে নবীজি যেই মেম্বার মোবারকে বসে খুতবা দিচ্ছিলেন ওয়াজ করছিলেন ওই মিম্বর মোবারক থেকে কুরআনের আলোচনা বন্ধ করে ইসলামের আলোচনা বন্ধ করে দুইটা ভাইয়ের জন্য মেম্বার মাবরক থেকে নেমে গেলেন নাইমা বাইনা ইদাইহি দোনো বাইকে দুইটা হাত মাবরক দিয়া দুইটা কুন মাবরকে নিয়ে বললেন সাদাক আল্লাহ আল্লাহ সত্যি বলেছেন ইননামা আমওয়ালুক মুআওলাদুকুম ফিতনা যে ধন সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততি ফিতনা এটা আজকে প্রমাণ হয়ে গেল আমি আল্লাহর পরিচয় দিছি না কুরআনের কথা বলছি না হাদিসের কথা বলছিলাম আমার এই পাগলা দুইটা জান্নাতের সর্দার একবার হাটে একবার পড়ে যায় নানা সহ্য করতে পারি নাই আর নানা সহ্য কেমনে করব এই হাসান রতি আল্লাহ গুতানাল বড় ভাই হাসান রতি আল্লাহ উদালান হুকে কুলে নিয়ে আলী রতি আল্লাহ উদালান মসজিদে নববী শরীফে হাসান রতি আল্লাহ কুল মুবারককে নিয়ে তিনি ঢুকলেন রওজা শরীফের দিকে আবু বকর সিদ্দিক রতিয়ান খোদবা দিচ্ছেন নবী আদর করলেন ছোটকালি আবার হাসান ছোটকালি নানার কথা মনে করে কান্দে আর কি কয় শোনন বলতেছেন হুজুর আবু বক নামের কেন কয় এইটা আমার নানা জানের মেম্বার মোবার এই মোম্বার মোবার আমার নানা

আরও তার কান্নার কান্নার স্পিরিটটা বেড়ে গেল কারণ প্রেমের কথা মনে হয়ে গেছে আবু পরে সিদ্ধান বা না ওঠেন আমি জানি না এখন আমি নির্দেশ করলাম এই মেম্বার মোবারকে আমার নানা জান খোঁজ দিয়েছে নামুন নামুন আর বসে থাকবেন না আমি হাসান সহ্য করতে পারতেছি না আমার নানার মেম্বার মোবারকে আবু বকর বসে আছে ওই হাবিবসালামের আওলাদ ইমাম হুসাইন রদি আল্লাহ কারবালার ময়দানে তিনি যদি যুদ্ধ করতে যেতেন তাহলে ছয় মাসের শেষ আলী আজগরকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে নারীদের আপন বোন নিয়ে গিয়েছেন স্ত্রীদেরকে নিয়ে গেছেন যদি যুদ্ধই যেতেন তাহলে নারীদেরকে নেওয়ার কোনো প্রশ্নই আর যুদ্ধে গেলে মাত্র এই মাত্র বাহাত্তর জন কেন যাবেন তাও ইমাম পরিবার সহ বাহাত্তর নারীরা সহ বাহাত্তর আপনারা বলতে কেন আপনারা সমাজে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন আপনারা উদ্দেশ্য কি তাইলে কি আপনারা ওই এজিদের বংশের থেকে মানে এজিদের সৈন্যদের বংশ থেকে আসছেন আজকে আশুরা যারা পালন করতে এরা মনে হয় এই বাহাত্তর জনের বংশে আসছে মারহাবা বলেন মারহাবা বলেন যে বাহাত্ত যিনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু পক্ষে ছিল এদের বংশেই মনে হয় আসছে এই পূর্ণ লক্ষ মসজিদ মনে হয় বাংলাদেশে কম বেশি হবে পূর্ণ ষোল লক্ষ মসজিদের মধ্যে পঞ্চাশ হাজার মসজিদও আশুরা পালন হয় কিনা সন্দেহ আছে আমার দুঃখ লাগেও লাগে না কেন লাগে না জানেন যেহেতু কারবালায় ইমাম হোসেনের বিপক্ষে বাইশ হাজার ছিল আর পক্ষে ছিল নবী পরিবার সহ বাহাত্তর তাইলে পঞ্চাশ হাজার মসজিদে যদি পালিত হয় আশুরা মানে এই মহরমের মাহফিল তাইলে আরো খারাপ না বেশি হইতেছে মনে হয় কারণ বাইশ হাজার ছিল মাত্র বাহাত্তর জনের বিরুদ্ধে তাইলে তো মসজিদ সব খোলা আপনারা তো মনে করেন যে মসজিদ বানাইলে মনে হয় আর আল্লাহ রসুলের পাগল বানানোর জন্য মসজিদ বানায় এই কোরআন প্রমাণ করতেছে বহু মসজিদ বানানো হয়েছে পৃথিবীতে নবীকে কষ্ট দেওয়ার জন্য প্রমাণে কোরআনের কোরআনের এগারো পাড়ার তিন পৃষ্ঠার প্রথম আয়াত একটা মসজিদের কথা আছে এখন যদি আমি কই এই মসজিদরাঙ্গ আমার অনেকগুলা বক্ত এখানে আছে মনে করেন

আর সাহাবিরা যখন শুনছে যে নবীজি বলছে জ্বালাও মসজিদ ভেঙ্গে দাও সাহাবিদের আকিদা কি বিশ্বাস হোক আল্লাহর ঘর আল্লাহ তো কোরআন বলেছে আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু হা নবীজি নিজের থেকে কিছু কয় না তাহলে নবী যখন কইছে আগে হুকুম মেনে মসজিদ আগে ভাঙ্গেল এরপরে জিগা কি লিগা ভাঙ্গাইছে আকিদায় কত পার্থক্য ভাই যান তো হয়েছেন বিচার আচার করবেন এগুলো দেখবেন কত পার্থক্য বিবেকে বিবেকে আমি কইলে কইবেন যে হুজুর কি লিগা বাঙ্গাইবেন আমরা বাঙ্গু আমি কথা শুন হুজুর আসি আমাদের পক্ষে কিন্তু বাঙ্গাইবেন কা আর সাহাবিদেরকে হুকুম দিছে আল্লাহর ঘর বাঙ্গো সাহাবের আগে ভাঙ্গা লই আগে আগে ভাঙ্গা লই তারপরে জিগামু কি লিগা বাঙ্গাইছে ভাঙ্যা সুর মার করে আগুন দিয়েছে মুনাফেকরা কয় দেখো আল্লাহর ঘর কার কাছে তোরা সে আল্লাহর ঘর ভেঙ্গে দেয় কয় ভালো হয়েছে ভাঙাইছেন কে লেগা এই বানাইছে মসজিদ কিন্তু বুঝাইছে আল্লাহর আবদতের জন্য কিন্তু আমাকে কষ্ট দেওয়ার জন্য কেমনে ওই বাটপারেরা কইছে প্রথম মামতি আমি করবো কিন্তু না যেখানে ইমাম দাঁড়াবে এই বাটপাড়ারা করছে কিছু জিংলা মিংলা দিয়া দিয়া তারা জায়না মাছটা কোনো রকম একটু দাঁড় করায় রাখছে নিচে বড় একটা গর্ত করছে কুয়ার মতন অনেক লম্বা গর্ত এই গর্তটা বানায়া গর্তের মধ্যে কোনো রকম একটু জিংলা মিংলা দিয়া যাতে জায়না বসানো যায় রকম একটু জিংলা দিয়ে জায়না মাছ বসাইছে উদ্দেশ্য হলো আমি যাই ইমামতির জায়গায় দাঁড়ামো জায়না সহ আমি কুয়ার মধ্যে ঢুকে আর এরা উপর থেকে মাটি চাপা দিয়ে আমার শেষ করে দিবে নজবুল্লাহ জোরে বলুন সাথে সাথে সাহাবিরা কয় এই শুক্রিয়া আমরা কেমনে আদায় করব যে হাবিবের হুকুম মানলাম মসজিদ মানলাম বোঝা গেল সব মসজিদ তাইলে মসজিদ না সব মসজিদ আল্লাহকে রসুলকে পাওয়ার জন্য না কোনো মসজিদ মানুষকে দেখানোর জন্য আর রসুলকে কষ্ট দেওয়ার জন্য আছে নবীজির সালাম পড়তে দেয় না বহুত মসজিদ আছে না আছে না বাবা আছে অথচ নবীজিকে সালাম না দিলে নামাজ বাপের বাড়া থাকলে বলেন এমন কোন বাপের বাড়া পৃথিবীতে আছেন কিনা বলেন যে না নবীজিও তো গোলাম মোস্তফা চেয়ারম্যান ভাইয়ের মতো একজন মানুষ আশিকির মতো একজন মানুষ তুলনা করলে কি ভুল হবে না সঠিক হবে নবীজির সাথে তুলনা করা যাবে যাবে আমি থুথু মারলে কালকে এই উপজেলার চেয়ারম্যান ভাইয়ের এই কথাটা শুনিয়ে দিয়েছে আমি যদি ভাইজানের এই খাসির গোষ্ঠীর মধ্যে খাইতে যেয়ে কইতাম অনেকগুলা ছেলে আমাকে নীরব সহ ওরা আমার আপ্যায়ন করলো খাওয়াইলো হুজুরের ছেলে সহ আমি যদি কইতাম তোর আমার এত ভালোবাসা গোস্তের তর্কের মধ্যে ঠো ঠু থু মানে ভাই খায়ালা খাইতো তো না ওই ভিতরে যায় কইতো হুজুরের এত ভালো জানতাম হুজুরে গোস্তের তরকারিতে থুথু মেরা গা খায়ালা হায় 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 রে তো ভালো জনতা আর জাবেরের বাড়ি বখাৰিৰ হাদিস এক হাজার চাহাবিরে দাওয়াত নব সরে সালাম জাবের রে কয় আইতাছি জাবের খাই তিন চাৰিজন পাঁচজন সাতজন আইলা দহজন খাইবে কিন্তু এক হাজাৰ এৰেঞ্জমেন্টটা মানে কবা ডা আমি না আসা পর্যন্ত বাড়বি না মহিলাকো দাওয়াত দে বলদিবাৰীৰ মহিলাৰা রুডি বানাইব আমি আয়ালৈ রুটির গোল্লা কইরে গেছে কই এইতো কইলো এ থু থু মারছে গোষ্ঠের তরকারি করে চোদ্দ মোবারক মারছে তা এক হাজার সাহাবি তো আর একসাথে পাশে আসতে পারেনি যারা দশ বিশ জন তিরিশ জন পাশে ছিল একজন আর ধাক্কা দিয়া কয় জীবনের শ্রেষ্ঠ গোস্ত খাওয়া হবে আজকে আর একজন কয় বেলা জীবনে এইরকম রুটি খাইনে আজকে যে রুটি খাওয়া হবে এখন যারা দেখে নেই তারা কয় মশল্লা কি এটা মক্কা শরীফের কোন মার্কেটে পাওয়া যায় কয় এটা মার্কেটে পাওয়া যায় না সুভাগ আল্লাহ তাইলে আমরা কইলে আজকে হবে জীবনের শ্রেষ্ঠ গোস্ত খাওয়া আজকে হবে জীবনের শ্রেষ্ঠ রুটি খাওয়া মসল্লা এটা আলাদা মসল্লা কই কি মসল্লা কই খায় লাও মজা লাগলে মজা লাগলে খায়া খাওয়া শুরু হয়েছে গোস্তের তরকারি কিসের মসল্লাটা কি নবীজের থুথু মোবারক আমি থুথু মারলে মানুষ আমারে পারলে মারবো এক এক জো এক বেড়া তোর থু থু খাওয়ার লেগে আমরা কথা কয় না নবীজি থুথুমো বোখারি শরীফের নবীজি নবিজি থুথুমোবরক মারছে গোষ্ঠীর তরকারিতে সাহাবিরা কয় আজকে হবে জীবনের শ্রেষ্ঠ তরকারি খাওয়া খাওয়া শুরু হয়েছে একজন আরেকজনের ধাক্কা মেরে কয় কেমন বুঝলা কয় জীবনে এই রকম গোস্ত আর খাই নাই যারা থুথু মোবারক মারতে দেখেন এরা কয় ভাই এটা মশল্লা মক্কা কোন মার্কেটে মদিনা শরীফের কোন মার্কেটে যারা দেখছে আর এইটা মক্কার মার্কেটও নেই এই মদিনা শরীফের মার্কেটও নেই বাইতুন ওই শহরও এই মশল্লা পাওয়া যায় না তাই পাওয়া যায় কই কয় আমেরিকা লন্ডন সুইজার কোনো দেশে নাই আছে কই 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 ভামু এত টেস্ট তো একটা সীমা আছে সীমা টেস্ট তাই মশল্লা হল হাবিসের থুথু মুবার এমনে আমার ভাই জানড়া কয় নবী আর আমনের আপনার বউ নিয়ে আমি থুতু দুখেবো বেড়া আর নবীজির সাহাবীরা রসস্বстрее মৃত্যুতম বড়ো করে গোশত খায় কয় জীবনে এত টেস্টি খাই নাই আর তো যাই হোক যাই হোক আমার ভাইরা ওই নবীজির আওলাদদের স্মরণে আজকের এই মাহফিল নবী সাল্লাল্লাহু আর লাগবে না আর লাগবে না আমি স্টেজে চা খাই না তা কারবালার শিক্ষাটা কি এই যে কারবালাল আশুরার স্মরণে মাহফিল হুজুর করলো আপনাদের সহ কম বেশি সহযোগিতা শিক্ষাটা কি কারবালার শিক্ষা হলো হোসাইন অনেকগুলা তীরের আঘাত অনেকগুলি তলোয়ারের আঘাত সীমারকে বলতেছেন আমাকে একটু সুযোগ দাও নানা যার উন্মতেরা বলদি বাড়ির মসজিদে জুমা পড়তে গেছে মক্কা শরীফে জুমা পড়তে গেছে মদিনা শরীফে জুমা পড়তে গেছে সেজদা দিবে ও সীমা সীমা একটা কথা শুনবা আমার তো অনেকগুলা তীরে রাখা আমার শরীরে অনেকগুলা তলবারে রাখা রক্ত বরং ঝরতে ঝরতে আমি একবারে দুর্বল হয়ে গেছি তুমি আমার ও মোবারক থেকে সরে যাও তুমি সরে যাও আর আমাকে খামাকা কষ্ট দিচ্ছ কেন সীমার বলে কষ্ট করো তোমাকে জবাই করলি সব শেষ হোসেন রদিলাহ বলতেছেন আমাকে কষ্টই দেওয়া হবে কেন কয় আমাকে যদি তুমি এই যেভাবে শুয়েছ

তুমি আমার হাবিবের ছোট মুবারক যেখানে লেগেছে খবরদার তুই ধার হতে পারিস কিন্তু বন্ধুর ছোট মুবারক যেখানে লেগেছে ওখানে তুই কাটতে পারবি না সীমা আমাকে খামাকা কষ্ট দিও না আমাকে খামাকা কষ্ট দিও না আমি নানা রূপ মতেরা বলদিবারের মসজিদে নামাজ পড়বো মক্কা শরীফের নামাজ পড়বো মদিনা শরীফে জুমা পড়তে গেছে আমি আমার আমাদের দুই ভাইকে কত আদর করেছে তোমাকে একটা বুদ্ধি দেই আমাকে বেশি কষ্ট দিতে হবে না নানা রুম্মতেরা মসজিদে সেজদায় যায় আমি নানা রোম্মতদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি আমার এতগুলি তীরের আঘাত আমার শরীর ঝাঁঝরা হয়ে আছে আমার এতগুলি তেলোয়ারের আঘাত আমি নানা জানের উম্মেলকে শিক্ষা দিয়ে যাই যে আমি এত কষ্টের পরেও নামাজ ছাড়ি নাই কারবালার শিক্ষা আমি নামাজে দাঁড়িয়ে যাব আমি যখন আমার কপাল মোবারকটা আল্লাহর কুদরতি কদম মোবারকে আমি সেজদাটা দিয়ে দিব তখন পিছন থেকে তোমাকে আর একটা খবর জানাই আমাকে কষ্ট দিও সীমার বলতেছে তুমি যদি কি বলতে চাও তোর তো সেই চোখ নাই তুই বলতে পারবি না দেখবিও না তুই দেখবি না কিন্তু আমার নানা ভাই আমার মা আমার নানা ভাইয়ের বামে আমার বাবা আমার নানা ভাই ডানে দাঁড়িয়ে রয়েছে আমার নানাও আমার নানা পানির পেয়ালা বাবার দাঁড়িয়ে রয়েছে কাঁদতেছে আর বলতেছে হোসাইল আর বেশি সময় দেরি নেই আর বেশি সময় অপেক্ষা করতে হবে না আর কারবালার পানি তোমাকে পানি পান করতে হবে না আমি নানা জান তোমার বাবাকে মাকে নিয়ে আসি তোমার মা আর বাবা আমি তোমাকে হাউসে কাউসারের পানি পান করাবো সীমার তুই বাটপারের তো সেই চক্ষু নাই আমার নানা ভাই কাঁদতেছে আমার আমার অবস্থা দেখে তুই আমি যখন শেষদায় চলে যাব আমি আর তোকে দেখব না তুই আমাকে পিছন থেকে আমাকে শহীদ করে দিবি কিন্তু মনে রাখিস মনে রাখিস মনে রাখিস কেমতের দিন আমরাই হব বাহাদুর আমার মা আমার বাবা আমার নানা আমার নানি জানেরা আমরাই হব বাহাদুর তোরা থাকবি মুনাফেকদের দলে আর আমরা থাকবো আমার নানা ভাইয়ের কদম মোবার রাখি আল্লাহ হাবি আল্লাহ আল্লাহ বলেছেন কাউকে কথা বলতে দেওয়া হবে না অনুমতি ছাড়া বোঝা যায় অনুমতি দিবে কোরআনে আসছে আমার অনুমতি ছাড়া কেউ কালাম করতে পারবে না এটার মানি হলো তাহলে অনুমতি দেওয়া হবে মারা বাবা বলে সেই অনুমতিটা প্রথম পাবে আমার নবী নবী সালাম বলেছেন আনা ক্ষতি বহমিদা আমসতু সব মানুষ চুপ হয়ে যাবে ডরে কেউ কথা বলবে না ওই সময় আমি একা সবার পক্ষ থেকে একা বক্তিতা করব। আমরা নবীর পাগল তেমনি না আমরা রসুলের পাগল তো জানি না শুনিয়া বুঝজা কোরআন হাদিস বুঝজা আর ভাই জান না বুঝজা হাবিব সাল্লাহামের বিপক্ষে চলে মনে রাখবেন নবীজি নবীজির আওলাদদের ছাড়া জান্নাতের কোনো আশা করাই যায় না হাজার আবাদত করেন এখানে যদি বেআ থাকে একটা আবাদতে কবুল হবে না আল্লাহর কুনান ছাব্বিশ আর চোদ্দ পৃষ্ঠা সুরা হজরতের দ্বিতীয় নম্বরের আয়াত একটা আবাদতে কবুল হবে না যদি হাবিবের সাথে বেআা হয় দ্বিতীয় নম্বরের শিক্ষা এক নম্বর হলো আমি নামাজের শিক্ষা দিয়ে গেলাম এত কষ্টের পর নামাজ ছাড়ি নাই তৃতীয় শিক্ষা কারবালার যে খবরদার আমি হোসেন যদি একটু বর্ষতা স্বীকার করতাম এজিদের কাছে বায়াত হয়ে যেতাম নানা উম্মতের কেমন পর্যন্ত দলিল দিত যে এজিদ এজিদের কাছে যেহেতু হোসেন বায়াত হইছে তাইলে ফাসেকের হাতে বেদবের কাছে বায়াত হওয়া জায়েজ আছে আমি হোসাইন প্রমাণ করে গেলাম বায়াত হইতে হবে কিন্তু কোনো বেদবের কাছে না কোনো ভাতিলের কাছে না কোনো বাটপারের কাছে বায়াত হওয়া যাবে আমি হোসাইন শিক্ষা দিয়ে গেলাম আমি এজিদের কাছে বায়া হইলি আর গন্ডগোল হইতো না কিন্তু না আমি প্রমাণ করে দিলাম না কোন কোনো হাতে কাছে যাবে না তৃতীয় শিক্ষা আমি যদি এজিদের বর্ষতা স্বীকার করতাম আমার জীবন দিতে হতো না কিন্তু আমি শিক্ষা দিয়ে গেলাম না জীবন তোমার একদিন এমনি শেষ হয়ে যাবে আমারও শেষ হয়ে হইতো আমি কারবেলা না গেলেও তো একদিন মরতে হতো আমি শিক্ষা দিয়ে গেলাম না বাতিলের কাছে মাথা নত করা যাবে না জীবন দিয়ে দাও আমি হোসাইন ইমান দিলাম না তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম ইমান দেওয়া যাবে না প্রয়োজনে আমি হোসাইনের মতো জীবন দিয়ে দিয়েও এই কারবালার তিন চারটা শিক্ষা মানুষ অল্প হন বেশি হন কোনো টেনশনই করা দরকার নেই ইসলামের যত যুদ্ধ হয়েছে প্রায় বিরাশিটা যুদ্ধ হয়েছে সাতাশটা যুদ্ধের সেনাপতি রসুল নিজে ছিলেন সোবাহ যেই যেই দিন বেশি কম মানুষ ছিল ওই দিনই বিজয় হয়েছে হুনাইনের যুদ্ধে মুসলমান ছিল সবচেয়ে বেশি মায়ের সবচেয়ে বেশি এই দিন গেছে কারণ তাদের মধ্যে অহংকার আসছিল মনে হয় যে আজকে তো আমরা অনেক লোক হুনাইনের যুদ্ধে অনেক মুসলমান আজকে আজকে বিজয় যাই কই তিনশো তেরো জনে বিজয় লেছি বদরে ওই দিন সবচেয়ে বেশি মায়ের খেয়েছে মুসলমান অথচ এক হাজার দশ হাজারের বিরুদ্ধে বিজয় ছিনে নিয়ে আসে মায়েরও কম খাইতে হয়েছে কেন ওই দিন ছিল ইমানের বলে বলিয়ান যেদিন কম সাহাবী ছিল ওই দিন ছিল ইমানের বলে বলিয়ান আর যেদিন বেশি মানুষ ওই দিন মানুষের বলে বলিয়ান কথা ঠিক না এই জন্য অনুরোধের সুরে বলে যাই ভাইয়ের এই মাহফিলটা যখন করে আপনারা কবরবাসীদের স্মরণে এই মাহফিলটা সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন পাশাপাশি মাহফিলটা আসবেন বড় খুশি হয়েছে আমি যে চমৎকার একটা পরিবেশ দিয়েছেন আপনারা গতকালকে আরও সুন্দর পরিবেশ ছিল আজকে আরও আজকেও সুন্দর পরিবেশ হলো মানে চুপচাপ কেউ গেল একবার একটু ডিস্টার্ব না সেইভাবে গেছেন গেছেন আবার আসছেন পাঁচ সত্য নামাজ পড়বেন বাবাকে মাকে কষ্ট দিবেন না বাবাকে মাকে খেলামত করে আমি জীবনে অনেক কিছু পেয়েছি আমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান যুবক বাবাকে মাকে কষ্ট দিও না যদি জীবনে বড় হতে চাও ওনাকে বোপনে জিগেয়েন আপনি চেয়ারম্যান হলেন কেমনে যদি সত্য কথা বলে তাহলে বলবে আমার বাবা মার অনেক দোয়া বাবা মার দোয়া অনেক কিছু বাবা মার খেদমত করবেন পরের হক নষ্ট করবেন না খবরদার কয়দিনের দুনিয়া সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম এটা খাবেন না দিবেন না মিথ্যা কথা ছেড়ে দিবেন আল্লাহ যতদিন যা দেখে আসছিলেন দাদার আমল থেকে তালইর আমল থেকে এখন বাবার আমলে দেখছেন এখন আজকেও দেখলেন এই দলটাই থেকেন কোরআন হাদিস ইসমা আলো আলোকে এই দলটাই সঠিক দল